বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে সুযোগ হয় মুনিম শাহরিয়ারের। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে 17 রানের পর বাকি 4 ম্যাচে মুনিম নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি, আর সেখানেই থেমে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। অর্থাৎ 5 ম্যাচের পর এই ক্রিকেটার চলে যায় জাতীয় দলের বাহিরে। প্রতিটি ক্রিকেটারের একটা ভালো সময় আসে, আর সে ফ্লোতে যদি নিজেকে মেলে ধরার পর্যাপ্ত সুযোগ না পায় তাহলে রাইট ট্র্যাকে থাকা কঠিন হয়ে পড়ে। আর মুনিম শাহরিয়ারের ক্ষেত্রেও যে তা হয়েছে এমনটা বললে কি ভুল হবে? মোটেও না। জাতীয় দল থেকে বাদ পড়ার পর বাংলা টাইগার্স, এইচপি বা এ দল বিসিবির কোনো ক্যাম্পে সুযোগ হয়নি এই ক্রিকেটারের। সহজভাবে বললে মুনিম বিসিবির পরিকল্পনাতে নেই, তা না হলে এমন হওয়ার তো কথা ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় দলে যে ক্রিকেটারকে ডাকা হয় নিশ্চয়ই তার মাঝে কোয়ালিটি আছে, আর মুনিমের মাঝে সেই কোয়ালিটি ছিল বলেই তো তাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তা কাজে লাগাতে পারেনি, এটা তার ব্যর্থতা। তাই বলে এইভাবে পরিকল্পনার বাহিরে চলে যাবে তা হয়তো মুনিম কেন সাধারণ দর্শকও কল্পনা করেনি। কোনো ক্রিকেটার যদি নিজের ভুল নিয়ে কাজ করার সঠিক মঞ্চ না পায় তাহলে হারিয়ে যেতে বেশি সময়ের প্রয়োজন হয় না। যদি জাতীয় দল থেকে বাদ পড়ার পর ভালো কোনো সাপোর্ট পেত তাহলে নিজের সেরা ছন্দে ফিরতে মুনিমের জন্য কঠিন হতো না। তবে মুনিম নিজেকে পুরনো রূপে ফিরে পেতে পরিশ্রম করছেন নিজের মতো করে, যা হয়তো তার জন্য আদর্শ অনুশীলন না। সে যাই হোক, যে বিপিএল দিয়ে জাতীয় দলে সুযোগ হয়েছে সেই বিপিএলে এবার দল না পেলেও এখনো আশা ছাড়েনি। হাতে সময় আছে, এর মাঝেও সুযোগ আসতে পারে এমন বিশ্বাস থেকে বিপিএল এর আগে ব্যাট বলের প্রস্তুতিটা সেরে নিচ্ছে। পরিশেষে বলতে হয়, পাওয়ার ক্রিকেট যারা খেলতে পারে তাদের টি টোয়েন্টির জন্য আদর্শ ভাবা হয়, যা আমাদের ক্রিকেটে খুব একটা খুঁজে পাওয়া যায় না। আর যাদের পাওয়া যায় তাদের কি সঠিক প্রসেসে রাখতে পারি বা রাখার চেষ্টা করি?